স্যার, এইবারের যে প্রশ্নটি আপনি চ্যালেঞ্জ নিয়ে যে কথাটি বলেছিলেন এবং যে চ্যালেঞ্জ নিয়ে এই কার্যক্রম শুরু করেছেন আপনার প্রতিষ্ঠানে, সে ধরনের একটি প্রশ্ন আরো ডিপলি আপনার কাছে জানতে চাই যে পিছিয়ে পড়া কোম্পানিকে এগিয়ে নিতে আপনার পরামর্শ কি এই বিষয়ে? স্যার, আসলে আপনারা এটা তো বুঝতেই পারতেছেন যে পিছিয়ে পড়া বলতে আমরা যেটাকে বুঝি সেটা বাইরা লাইফ ইন্স্যুরেন্স হলো এটার সবচেয়ে বড় উদাহরণ। মানে এত পিছিয়ে পড়ে নাই এখন পর্যন্ত কোনো কোম্পানি, এটা যতটা পিছিয়ে পড়েছে। অর্থাৎ বাংলাদেশের বিমা শিল্পে যদি আপনি বলেন পিছিয়ে পড়া, তাহলে প্রথম কোম্পানি হলো বাইরা লাইফ ইন্স্যুরেন্স। কারণ এটার মধ্যে প্রথম আইডিয়ার থেকে আপনার প্রশাসক বসিয়েছিলেন, এটাই একটা এক্সাম্পল হয়ে আছে বাংলাদেশের বিমা শিল্পে, যে প্রশাসক কোম্পানিগুলিতে নিয়োগ দেওয়ার যে উদ্যোগ এটা কিন্তু বাইরা দিয়ে স্টার্ট শুরু হয়েছে। তার মানে কোম্পানিটা এত বেশি আপনার পিছিয়ে পড়েছিল যে যার কারণে এই অবস্থা পর্যন্ত গিয়েছে। তো এত পিছিয়ে পড়া একটা কোম্পানি এখন আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটাকে সামনে আনার জন্য। তো সামনে আনার ক্ষেত্রে আসলে যেটা আপনি বললেন, সামনে আনার ক্ষেত্রে দুই ধরনের কাজ আপনাকে করতে হবে। একটা হলো, যেমন ধরেন আমি এখন একা যদি এককভাবে চেষ্টা করি কোম্পানিটাকে সামনে এগিয়ে আনার জন্য, এটা আসলে কোনোদিনও সম্ভব হবে না। সম্ভব হবে না কেন, একটা সময় আমি ক্লান্ত হয়ে যাব। এই ক্ষেত্রে যেটা দরকার, বোর্ড এবং কোম্পানি, অর্থাৎ কোম্পানির বোর্ড এবং কোম্পানির ম্যানেজমেন্ট, এই দুটাকে যদি এক জায়গায় একত্রীকরণ করা যায় যে আমরা এখন দুটা শক্তি এখন এক হয়ে আমরা কাজটা করব, এই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তৈরি হয় যে পিছিয়ে পড়া যে কোনো প্রতিষ্ঠানকে, নট অনলি ইন্স্যুরেন্স, যে কোনো প্রতিষ্ঠানকে তুলে ধরার জন্য তখন একটা সমন্বয় দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার। একদিকে যেমন কোম্পানির এমপ্লয়াররা, এমপ্লয়ার যারা আছে ওরা সক্রিয় থাকা লাগবে, এমডিকে সাপোর্ট দিতে হবে, আরেকদিকে বোর্ড টোটাল কোম্পানির ম্যানেজমেন্টকে একটা সাপোর্ট দিতে হবে। এই দুটার যদি সমন্বয় করা যায়, আমার দৃঢ় বিশ্বাস যে কোনো পিছিয়ে পড়া কোম্পানি উঠে আসবে, যদি এমডি যদি ক্যাপাবল হয়। এখন বোর্ড তো সাপোর্ট দিবে কিন্তু এমডি ক্যাপাবল না, এক্ষেত্রে কিন্তু হবে না। আপনি দেখেন, আমি একটা সূত্র আপনাকে বলি, যেমন ধরেন আমরা ছোটবেলায় যখন আমরা হাই স্কুলে পড়ি তখন কিন্তু আমরা কিছু অঙ্ক করেছি, যেমন প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, আবার দেখেন মাইনাসে মাইনাসে আবার প্লাস। তো এই সূত্রটা কিন্তু মানুষ করেছে হলো এই বীজগণিতের ক্ষেত্রে, আমি কিন্তু এটা মানুষের লাইফের ক্ষেত্রেই অঙ্ক করি। যেমন ধরেন আপনি দেখেন, এখনই কিন্তু মিলে যাবে আপনার যে যে প্রশ্ন করেছেন উত্তর আমি বের করে দিচ্ছি একটা সূত্রের মাধ্যমে। যেমন আমি খুব শক্তিশালী একজন এমডি, উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আমি হইলাম প্লাস, আমার বোর্ড হলো আরো শক্তিশালী বাট বোর্ড হলো মাইনাস। তাইলে বোর্ড যদি মাইনাস হয়, আমি যতই প্লাস হই না কেন আমার রেজাল্ট কিন্তু বেরোবে মাইনাস। তার মানে আমার শক্তি কিন্তু এখানে কাজ করবে না, আমি অনেক শক্তিশালী বাট আমার শক্তি এখানে নিষ্ক্রিয় শক্তি হিসেবে এটা বিবেচিত হবে। আবার দেখেন আমি দুর্বল, আবার আমার বোর্ডও দুর্বল, এই দুটা দুর্বল এক জায়গায় হলেও কিন্তু একটা শক্তি ক্রিয়েট হয়, এটাও কিন্তু প্লাস হয়, যে দুটো একই রোল প্লে করতেছে এই ক্ষেত্রে কিন্তু এটা বলতে বুঝতে পারছেন। আবার যদি দুটোই যদি প্লাস থাকে, যে আমিও প্লাস আমার বোর্ডও প্লাস, তার মানে দুটো শক্তি যখন এক জায়গায় কাজ করে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এটা প্লাসই হবে, এটা আর মাইনাস করার কোনো সুযোগ থাকে না। তো এই অঙ্ক যেরকম আপনার বীজগণিতের মধ্যে আগে মানুষ করেছে, আমি এটা মানুষের লাইফের ভিতরে আমি অঙ্কটা করি, যে তুমি শক্তিশালী হলে হবে না। একটা লিডার, সে অনেক ভালো কাজ করে, ধরেন টিম লিডার, এখন তাকে যদি কোম্পানির এমডি যদি সে সাপোর্টটা না দেয়, মানে সে তো আর বোর্ড পর্যন্ত যেতে পারবে না, সে থাকবে এমডি পর্যন্ত। তাহলে এমডি যদি তার, সে অনেক পজিটিভ বাট এমডি তার প্রতি নেগেটিভ, তাহলে ও যতই পজিটিভলি ওয়ার্ক করুক না কেন, ও কোনোদিন তার কেরিয়ার বিল্ড আপ করতে এখানে পারবে না, পারবে না, কারণ তার উপরের যে আশীর্বাদ আছে ওই আশীর্বাদ বঞ্চিত সে। তো এই ক্ষেত্রে হলে আপনার যে কোনো পিছিয়ে পড়া জিনিস বা পিছিয়ে পড়া সম্পর্ক যদি কেউ উন্নত করতে চায়, তাহলে এইভাবে দুজনকে এগিয়ে আসা লাগে। মানে এটা কোম্পানির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, আবার এটা পার্সোনাল রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য হয়। তো আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই যে আপনার আজকে আরও অনেক কোম্পানি কিন্তু খুব দুর্বল পজিশনে আছে আমাদের দেশে। মানে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে কি বলে আপনার গোল্ডেন টাইম যেটা, এটা কিন্তু একসময় পার হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এমন একটা স্টেজে এসে দাঁড়াইছে এখন এটা,
একটা বৃদ্ধ টাইমের মধ্যে এসে পড়ছে। কারণ এখন এখানে এসে মানুষ বিমা থেকে যে সাফল্য পাওয়ার কথা, এখন এই বাংলার মানুষ কিন্তু সেটা আর পায় নাই। পায় নাই কিভাবে? এসে এখানে দেখেন আপনার টাইমলি মানুষ আপনার তার ক্লেম পাচ্ছে না, মারা গেছে মৃত্যু ক্লেম পাচ্ছে না, সে তার ম্যাচিউর হয়ে গেছে পলিসি, তার পলিসির ম্যাচিউরিটি পাচ্ছে না, মানে একদম সার্ভিস পজিশনটা জিরোতে নিয়ে আসছে সবাই মিলে। কিছু কিছু কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু অনেক কোম্পানি কিন্তু এটা আবার পারতেছে না। তো না পারার না পারার প্রভাবটা কিন্তু যারা পারতেছে ওদের উপরে গিয়েও পড়তেছে এটা। কারণ এই ক্ষেত্রে কিন্তু মানুষ বলতেছে না, মানুষ বলতেছে বিমা। এখন এটার কি নামে কোনটা আছে এটা কিন্তু গ্রামের সাধারণ মানুষজন কিন্তু এটা বোঝে না। তারা মনে করে যে বিমা তো সার্ভিস দেয় না, বিমা তো টাকা ফেরত দেয় না। তাহলে অতীতের কিছু প্রভাব ছিল যেটা পাকিস্তান পিরিয়ডে বা তার আপনার পরবর্তী বাংলাদেশের পিরিয়ডে এসে যখন জীবন বিমা কর্পোরেশন কাজ শুরু করে, তখন আপনার আমরা দেখেছি বা শুনেছি যে বিমা করলে মানুষের টাকা তুলতে জুতা তলা ক্ষয় হয়ে যায়। যেটা আমি প্রথম 94 সালে বিমাতে জয়েন করি, তখন আমাকে মানুষের কাছে গেলে মানুষের কথাগুলো বলতো যে তুমি তো জানো না এই বিমাতে টাকা রাখলে বিমার টাকা তুলতে জুতা ক্ষয় হয়ে যায়। তার মানে আমাদের পূর্বপুরুষরা এই সমস্যাগুলো ফেস করেছে, বিদায় এই প্রভাবটা প্রচলন হয়েছে। তো এখন এসে কিন্তু এটা আবার প্র্যাকটিক্যাল হয়ে গেছে যে মানুষ 2 বছর 3 বছর 4 বছর গড়াচ্ছে কিন্তু টাকাগুলা ফেরত পাচ্ছে না। তো এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু একটা খারাপ দিক বা খারাপ সাইড, বিমা শিল্পের জন্য খারাপ সাইড, যে আমরা মানুষকে সার্ভিস দিতে পারছি। তো এই সার্ভিসটা যদি আমরা উন্নত করতে পারি এবং এটাকে যদি প্রযুক্তি নির্ভর করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে এই যে সমস্ত কোম্পানি বা পিছিয়ে পড়া কোম্পানি এগুলো অনেক দ্রুত সামনের দিকে চলে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে।